শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পাঁচজন শিল্পীর আঁকা ছবি ও একজন শিল্পীর ভাস্কর্য নিয়ে শুরু হলো চিত্র প্রদর্শনী। 30 নভেম্বর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এর সাউথ গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয়। চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী মলয় জানা, সঞ্জয় বেরা, সত্যব্রত কর্মকার, দীপক কুমার দাস, দেবারতী চক্রবর্তী ও শেখ ইকবাল হোসেনের আঁকা ছবি ও ভাস্কর্য। প্রদর্শনীতে 5 জন শিল্পীর বাছাই করা 5টি করে ছবি, মোট 25টি ছবি ও 5টি ভাস্কর্য জায়গা করে নিয়েছে। তবে এই প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের শিল্পী দীপক কুমার দাসের আঁকা ছবি। এ বিষয়ে তিনি বলেন, কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এর মতো জায়গায় আমার আঁকা ছবি জায়গা করে নেওয়ায় আমি খুবই খুশি। আগামী দিনে আরো নতুন নতুন ভাবনায় ছবি এঁকে এভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। একাডেমি অফ ফাইন আর্টসে আমরা 5 জন 6 জন রয়েছি। এই 5 জন রয়েছে পেন্টার, 1 জন রয়েছে ভাস্কর্য, 5 জন বিভিন্ন জেলায় রয়েছে, আমি রয়েছি কাকদ্বীপ থেকে। আমার যে পেন্টিংগুলো রয়েছে তার মধ্যে মিক্সড মিডিয়া রয়েছে, 5টাই মিক্সড মিডিয়া, কোলাজ, তার সঙ্গে কোলাজ অ্যাড পেন্ট কালার দিয়ে কাজ করা এগুলো। আর ওখানে যে কাজগুলি রয়েছে ওই কাজগুলোর মধ্যে আমার খুব ভালো লেগেছে যে মানুষ উচ্ছ্বাসের সহিত ওগুলো দেখছে এবং ওরা বাহবা জানিয়েছে। ভালো লাগছে যে আরও অনুপ্রেরণা জাগছে আমার কাজের মধ্যে, যে যাতে কাজ আরও করতে পারি, তাই আরও করব আগামী দিনে, যাতে আরও ভালো কাজ প্রদর্শিত করতে পারি এই একাডেমি অফ ফাইন আর্টসে, সেই আশায়। তবে প্রদর্শনীতে থাকা শিল্পীদের প্রতিটি ছবি মন কেড়েছে দর্শকদের। যোগাযোগের ঠিকানা পারুলিয়া মোড়, মসজিদের বিপরীতে, ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নম্বর 9732532311, 7908294921।